স্যার কাছে আরেকটা প্রশ্ন আমার আছে স্যার, অনেকেই তো বলে থাকে যে ডায়াবেটিস থেকে মুক্তি পাওয়া যায় যেহেতু এটা বডি ইমিউনিটি সিস্টেমকে ধ্বংস করছে, যে রোগ প্রতিরোধ ক্ষমতাকে ধ্বংস করছে, স্যার এই বিষয়ে আপনার মন্তব্য কি? স্যার ডায়াবেটিস থেকে মুক্তি পাওয়া তো এখন যায় না, তো আমরা আমাদের কাছে ক্লিয়ার, আমাদের হাজার হাজার পেশেন্ট আছে যারা শুধু ফলো করি ভালো হয়েছে। আমার নাম আইরিন তালুকদার, হিস্টরি থাকে আপনাকে ফলো করছি যে আমি ফলো করে 36 পাউন্ড ওজন আমার কমেছে, আমার প্রি ডায়াবেটিস ছিল, আমি মেটফরমিন খেতাম, এক বছর ধরে আমি কোনো ওষুধ খাই না। সরওয়ার জাহান, আমি ছাত্র জীবন থেকে গ্যাস্ট্রিক প্রবলেম IBS যেটা, আমার খাবার দাবার ঠিক মতো খেতে পারতাম না, পেটে প্রবলেম হতো, ব্যথা হতো, তারপরে রাতে ঘুমাতে পারতাম না। আসলে আমি রিয়েল উপকৃত হয়েছি, 8-9টা ওষুধ খেতে হতো আগে, এখন কোনো মেডিসিন নেই। এই লাইফস্টাইল ফলো করে আমি এখন ওষুধ ছাড়াই নর্মালের মধ্যে আছি, নর্মাল রেঞ্জের মধ্যে আছি। এবং আমার আগে হাঁটতে অসুবিধা হতো, আমি একটু হাঁটলে হাঁপাইতাম, ইউনিভার্সিটি ক্লাস নিলে 1 ঘন্টা আমি দাঁড়ায় থেকে ক্লাস নিতে পারতাম না, আমি আমাকে বসতে হতো। এখন আমি ফ্রি ফ্লুয়েন্ট ক্লাস নিতে পারি, আমার কোনো উইকনেস নাই। তবে যখন ডায়াবেটিসের কারণে এক্সেস সুগার বাড়িতে ফ্লো হওয়ার কারণে অনেক ড্যামেজ তৈরি করে, সেক্ষেত্রে শুধুমাত্র লাইফস্টাইল এনাফ না, সেক্ষেত্রে সুগার মেটাবলিজমটাকে বাড়াতে হবে, সেক্ষেত্রে আপনার এর পাশাপাশি রিসেপ্টরগুলোকে অ্যাক্টিভ করতে হবে, যাতে করে সুগার একদম ঠান্ডা হয়। ফর লং রান আপনি যদি সুগার মেটাবলিজমটাকে বাড়ান, শরীর থেকে ইন্টারসেলুলার ফ্যাটগুলোকে রিলিজ করতে পারেন, আপনার স্ট্রেস লেভেল ঠিক রাখতে হবে, এই তিনটে কাজ যদি করা যায় তখন হরমোন ভালো থাকবে, তখন আপনার আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনার যে কোনো প্রশ্ন, যে কোনো সমস্যা দয়া করে আপনার কমেন্ট সেকশনে লিখবেন এবং আমি আমার চেষ্টা করব আপনার প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। আর আমার ভিডিও যদি আপনার ভালো লাগে অথবা একটা জিনিসও শিখতে পারেন, তাহলে লাইক এবং শেয়ার করে সবাইকে উপকৃত হওয়ার সুযোগ করে দেবেন। আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন, সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও আসার পরপরই আপনি তার নোটিফিকেশান পেয়ে যান। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।